পুরো মাঠ নিয়ন্ত্রণের বাইরে, পুরো মাঠ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আপনার ভক্ত কেমন দেখছেন শরীরপুরে? আপনার ফুটবল একাডেমি ঠিক থেকে কি জাতীয় দলে যাবে আশাবাদী? পায়ে অনেক সমস্যা, অপারেশন হয়েছে কয়েকদিন আগে, তারপর পা ঘুরে ঘুরে আর কি চলে আসছে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ব্যারিস্টার সুমন ভাই এসেছে শরীয়তপুরে মাটিতে এবং উচ্ছ্বাস প্রকাশ করছে। দর্শক ব্যারিস্টার সুমনকে দেখা মাত্রই উচ্ছ্বাস প্রকাশ করছে শরীয়তপুরের হাজার হাজার দর্শক। দর্শক সুমন, ব্যারিস্টার সুমনের আগমনে পুরো শরীয়তপুর জেলা উচ্ছ্বাসিত আনন্দিত, গ্যালারি ভরে হাজার হাজার দর্শক এই মুহূর্তে কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়েছে। কেউ সেলফি তুলছেন, কেউ সেলফি তোলার জন্য ব্যারিস্টার সুমনের সঙ্গে সেলফি তোলার জন্য পুরো হুড়োহুড়ি লেগে গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় তারকা ব্যারিস্টার সুমন আজ শরীয়তপুরের মাটিতে এই মুহূর্তে শরীয়তপুরে আগমন উপলক্ষে ব্যারিস্টার সুমনকে দেখার জন্য, ব্যারিস্টার সুমনের সাথে ছবি তোলার জন্য শত শত জনগণ শুধুমাত্র ব্যারিস্টার সুমনের সাথে ছবি তোলার জন্য শত ব্যারিস্টার সুমন শরীয়তপুর জেলা স্টেডিয়ামে প্রবেশ করা মাত্র হাজার হাজার জনগণ ঢুকে গিয়েছে ছবি তোলার জন্য এবং ব্যারিস্টার সুমন কিন্তু দৌড়াচ্ছে। পুরো মাঠ নিয়ন্ত্রণের বাইরে, পুরো মাঠ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ব্যারিস্টার সুমনের শরীয়তপুর আগমন উপলক্ষে। পুরো মাঠ নিয়ন্ত্রণের বাইরে ছবি তুলতে চায় ব্যারিস্টার সুমনকে একটু ছুঁয়ে দেখতে চায় টেলিভিশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় তুমুল পরিচিত ব্যারিস্টার সুমনকে আবার কিন্তু মাঠ থেকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ আবেগ আপ্লুত দর্শক এই মুহূর্তে কিন্তু তার সাথে ছবি তুলতে চায়, তাকে একটু ছুঁয়ে দেখতে চায়, সেই কারণে কিন্তু আবেগ আপ্লুত দর্শক এই একটি ভালোবাসার বহিঃপ্রকাশ আজ শরীয়তপুরের জনগণ দেখিয়েছে। আমার কাছে আরেকটি যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার ফুটবল একাডেমি ঠিক থেকে কি জাতীয় দলে যাবে আশাবাদী? একটু পরে শুনেন, আমার একাডেমির প্লেয়াররা জাতীয় দলে যাবে কিনা এটা এদের কর্মই নির্ধারণ করবে, কিন্তু আমার একাডেমি করার উদ্দেশ্য শুধু আমার ছেলেদেরকে না, সারা দেশে যারা উদীয়মান ফুটবলার আছে তাদেরকে একটা ভালো পরিবেশ সৃষ্টি করে দেয়া, যাতে এরা এদের সক্ষমতার সুযোগ দিতে পারে এবং ভালো ক্লাবিং ব্যবস্থা করা এবং এদের অর্থনৈতিকভাবে পুনর্বাসন সারা দেশের ফুটবলের যেদিন জাগরণ হবে তখনই সম্ভব। আপনার ভক্ত কেমন দেখছেন শরীয়তপুরে? না আসলে ভক্ত বলে আমি মনে করি না, আমি মনে করি তারা আমার একই আদর্শের মানুষ, আমরা সবাই মিলে বাংলাদেশে ব্যারিস্টার সুমনের খেলা সরাসরি চোখ দিয়ে দেখবেন এবং ব্যারিস্টার সুমনকে এই শরীয়তপুরের মাটিতে সরাসরি দেখতেছেন, খেলা দেখতে এসেছেন, কেমন লাগছে?
আসলে খুবই ভালো লাগতেছে এই জীবনের প্রথম বিরাষ্টের সুমনের খেলা দেখতে আসছি আর এর আগে ফেসবুকের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সে ফুটবল খেলে বেড়াচ্ছে খুব ভালো লাগতেছে এসে আর চাইবো যে খুব সুন্দর একটা ফুটবল খেলা যেন হয় বেরিস্টার সুমনকে কেন ভালো লাগে যে তার উন্নয়নমূলক কাজগুলো আছে যে সঠিকভাবে যে অনেক কথা তুলে ধরে সেজন্য থাকে যেমন আমি মনে করি ব্যবসা বাণিজ্য চাকরি ক্ষেত্রে কর্মস্থল থেকে অবশেষে যেই আমাদের এই ক্রিয়া সংস্থা যে খেলাধুলা এটা লালন করে যাচ্ছে ব্যারিস্টার সুমনকে আমার অন্তর থেকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি উনি এত কিছু করার পরও যে এই খেলাকে উনি লালন করে যাচ্ছে আজকে আমি ব্যারিস্টার সুমনকে আমি থ্যাংক ইউ জানাই ধন্যবাদ জ্ঞাপন করি কারণ সে গরিবদেরকে সাহায্য করে আর দুর্নীতির বিরুদ্ধে কাজ করে ব্যারিস্টার সুমনকে কেন ভালো লাগে ওনার যে মানবিক কাজগুলোর জন্য অনেক ভালো লাগে মানবিক কাজগুলো করে জি হ্যাঁ সিলেটে বন্যার যে কাজগুলো করেছে অনেক ভালো লেগেছে আর ওনার মানে ব্যক্তিগতভাবে ওনাকে আমার অনেক ভালো লাগে জি এই জন্য চলে আসছে আমার পায়ে অনেক সমস্যা অপারেশন হয়েছে কয়েকদিন আগে তারপর পা ঘুরে ঘুরে আর কি চলে আসছে আমি তারপর চলে আসছো খেলা দেখার জন্য ব্যারিস্টার সুমনের তাতে তাকে ফেসবুকের মাধ্যমে দেখেছি তাকে কখনো বাস্তবে দেখিনি এবং তার ফুটবল খেলা আমাদের কাছে খুব ভালো লাগে অত্যন্ত ভালো লাগে সে তার ফুটবল খেলা আমরা ইতিমধ্যে অনেক দেখেছি কিন্তু বাস্তবে দেখিনি আজকে তাকে স্টেডিয়ামে দেখবো আমরা সেই সেজন্য খুব ভালো লাগতেছে খুব আনন্দ লাগতেছে আর ক্রীড়াঙ্গনের মানুষ অবশ্যই ভালো লাগছে একটা সুন্দর ম্যাচ হবে আশা করছি বলে বোঝানো যাবে না যে আমাদের কতটা আনন্দ লাগতেছে ব্যারিস্টার সুমন আসবে আমরা খুবই আনন্দিত যে খেলোয়াড়রা সরাসরি তাকে দেখে উপভোগ করবো কেমন লাগছে খুবই আনন্দ লাগছে তারে আমাদের মাঝে পাওয়ার জন্য আমাদের অনেক আনন্দিত লাগছে তার কথাবার্তা সব কিছু আমাদের ভালো লাগে তার সততা সব কিছু আমাদের অনেক ভালো অসাধারণ খুবই ভালো লাগছে শরীরতুর এত সুন্দর একটা আয়োজন করার জন্য শরীরতুরবাসীকে ধন্যবাদ আর ব্যারিস্টার সুমন খুবই জনপ্রিয়তা একজন লোক আর শরীরতুর খেলা হইতাছে আর আমরা এই জন্য অনেক দূর থেকে আসছি দেখতে